আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ মোশারফ হোসেন এবং ভিন্ন ধর্মতাবলম্বী যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সাকিব কেন্দ্রিক আপনারা দেখেছেন শাকিব আল হাসান পাকিস্তান সিরিজে কেমন বিবর্ণ পারফরমেন্স করেছিল তারপরে আমরা তাকে নিয়ে কেউ কথা বলিনি আমরা ভেবেছিলাম যেহেতু ইন্ডিয়ার সামনে টেস্ট আছে আমরা ইন্ডিয়াতে সাকিব আল হাসান ভালো খেলবে সেটা কিন্তু ভেবেই নিয়ে আমরা কিন্তু বা আমাদের টিম ম্যানেজমেন্ট কিন্তু দল পরিচালনা করেছিল দল সাজিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম দল যখন ইন্ডিয়াতে গেল ফার্স্ট টেস্টে যখন শাকিব আল হাসান দুই ইনিংস বোলিং করেছে ব্যাটিংস করেছে সেখানে আমরা দেখলাম যখন ভারতের সাবেক স্পিনার বল মুরালিক কার্তিক তাকে শাকিব আল হাসান বললেন যে তিনি অসুস্থ সেজন্য তিনি বোলিং করতে পারছেন না অথবা বলের স্পিন ফিঙ্গারের ভিতরে তিনি ব্যথা পাচ্ছেন তো এখন এই যে ব্যথাকে কেন্দ্র করে কিন্তু অনেক জল গোলা হচ্ছে এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে একরকম বক্তব্য দিচ্ছেন এবং সাকিব আল হাসান এবং ক্যাপ্টেন তারও কিন্তু আলদা আলদা বক্তব্য দিচ্ছেন শাকিব আল হাসান বলছেন যে তিনি খেলার ভিতরে স্পিন ফিঙ্গারে ব্যাটিং করার সময় ব্যথা পেয়েছেন এটাকে আবার কেন্দ্র করে নাজমুল হাসান শান্ত সে বলেছে সে ব্যাটিং করার সময় ব্যথা পেয়েছে এদিকে এটা আবার হান্নান সরকার বলেছে নির্বাচক হান্নান সরকার সে বলেছে সাকিব আল হাসান প্রথমে বোলিং করার সময় ব্যথা পেয়েছে এবং ব্যাটিং করার সময় ব্যথা পেয়েছে তো টিম ম্যানেজমেন্টের বক্তব্য ক্যাপ্টেনের বক্তব্য এবং যে আমাদের যে সাকিব হাসান তাদের বক্তব্য কিন্তু ভিন্ন রকম হচ্ছে তো সাকিবের আসলে মূল বিষয়টা কি যেটাকে নিয়ে জলগুলা করা হচ্ছে কেন তো এটা কিন্তু আমাদের মানে টেনশনের বিষয় বা চিন্তার বিষয় আসলে একটা ফিট প্লেয়ার জাতীয় দলে থাকবে এবং তার কাছ থেকে আমরা ভালো একটা খেলা আশা করব তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সাকিবকে নিয়ে কেমন জানি একটা বিশেষ সুবিধা প্রদান করছে বিশেষ করে সাকিব নামটাকে কেন্দ্র করে এক প্রকার তাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আপনি একটু ভেবে দেখুন সাকিব বাদে যদি অন্য কোনো প্লেয়ার এরকম ইনজুর্ড হতো তাকে কি আপনি জাতীয় দলে নিতেন কোনো দিনই হতো না আমরা অনেক প্লেয়ার দেখেছি ইঞ্জুরির কারণে বছর পর বছর দলের বাইরে পড়ে আছে তাকে জাতীয় দলে নিচ্ছেন না কিন্তু এই সাকিবকে আপনারা কেন বারবার সুযোগ দিয়ে ইনজুর্ড হওয়ার পরেও তাকে জোর করে খেলাচ্ছেন তো এখন দেখুন আবার নির্বাচকরা বলেছেন টিম ম্যানেজমেন্ট থেকে বলেছেন যে সাকিব আল হাসান যদি ইনজুর্ড থাকে সে যদি বোলিং করতে না পারে তাহলে তাকে নিয়ে আমরা ব্যাটার হিসেবে খেলাবো কিন্তু সাকিব আল হাসানের যে বর্তমান পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স সেটাও কিন্তু ব্যাটার হিসেবে খেলালে বেশি আশাবঞ্জক হবে না বা বেশি ফলপ্রসূ হবে না কেন শাকিব আল হাসানের রিসেন্ট পারফরমেন্সগুলো আপনারা দেখি সাকিব আল হাসান এবছর চারটা টেস্ট সিরিজ খেলেছে সেখানে কিন্তু তিনি একটি ও ফিফটি করতে পারেননি এবং গত দেড় বছর ধরে সাকিব আল হাসান যেই টেস্ট সিরিজ খেলেছে সেখানে তিনি মোটামুটি অনেকগুলো ম্যাচ খেলেছিল সেই ম্যাচের ভিতরে তিনি মাত্র তার হাইয়েস্ট রান তো ভেবে দেখুন শাকিব আল হাসান একজন শাকিব আল হাসানকে নিয়ে আপনারা ব্যাটার হিসেবে খেলাতে চাচ্ছেন সেই ব্যাটারের যদি ছত্রিশ মাত্র হায়েস্ট রানিং হয় বা হায়েস্ট রান হয় তাকে নিয়ে আপনি দল পরিচালনা করতে চাচ্ছেন এখন দেখুন আবার প্রথম আলোকে টিম ম্যানেজমেন্ট থেকে একটা সাক্ষাৎকার দেওয়া হয়েছিল সেখানে শারিয়ান নাফিস বলছিল সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে সেখানে সেই মামলা নিয়েও তার প্রতি সরকার কোনো অন্যায়ভাবে হিংসাত্মমূলক কোনো আচরণ করবে না তাহলে তাকেও আপনার দিক দিয়ে সুযোগ দিচ্ছেন তো সেক্ষেত্রে এই যে হত্যা মামলা যে অন্যান্য মানুষ যারা হয়েছে তাদেরকে কিন্তু আপনার জেল জুলুম মানে জেলে তাদেরকে নিয়ে গেছেন অথবা তাদেরকে রিমান্ডে নিয়েছেন শাস্তির বিধান রাখছেন কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু এই সুযোগটা আপনারা দিচ্ছেন তাকে কিন্তু এরকম কোনো হেসাল মানে পড়তে হচ্ছে না তাই জাতীয় দলে সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু স্পেশাল আপনারা সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু তার কাছ থেকে কিন্তু আমরা কোনোরকম খেলা সেরকম ফলপ্রসূ খেলা দেখতে পাচ্ছি না এখন দেখুন শাকিব হাসানকে আপনি ধরেন দলে রাখলেন ব্যাটসম্যান হিসাবে তাহলে এখন যে আমাদের মানে মোট যে পাঁচজন বলার ছিল তিনজন পেস বলার দুজন স্পিন বলার যেমন শাকিব এবং মিরাজ দুজন স্পিন বল এবং তিনজন হচ্ছে তিনজন পেস বলার হচ্ছে নাহিদ রানা হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ তো যদি সাকিব আল হাসান বোলিং না করে তাহলে কিন্তু আমরা চারজন ফ্রন্টলাইনার বলার দিয়ে এই ভারতের মধ্যে এক নাম্বার বিশ্বের এক নাম্বার টেস্ট চ্যাম্পিয়নশিপ যে দলটা তাদের এগেনস্টে খেলবো তো সেটাও কিন্তু টেনশনের বিষয় এখন দেখুন পেস বোলার দিয়ে খেলুক অথবা স্পিন বোলার দিয়ে খেলুক সেটা টিম ম্যানেজমেন্টের বিষয় আমার কথা হচ্ছে যে যদি শাকিব আলহসান ব্যাটিংয়ে খেলে তো কোন পজিশনে খেলবে এমনিতেও ধরেন আমাদের দেশের আমাদের ব্যাটিং লাইন আপ মিরাজকে নিয়ে আট নম্বর আটটা ব্যাটসম্যান বলা চলে শাকিব হাসানের পরে যারা ব্যাটিং করছে সাত নম্বর আট নম্বর পজিশনে খেলছে হচ্ছে লিটন কুমার দাস ও মেদি মিরাজ এখন শাকিব আল হাসান যদি বোলিং না করে শুধু ব্যাটসম্যান হিসেবে যদি খেলে তাহলে দেখুন তো একজন ব্যাটসম্যানকে হিসাবে আপনি কি মনে করেন ডাউন করতে হবে বা একজন ব্যাটসম্যানকে বসিয়ে দিতে হবে এখন কোন পজিশনে আপনি বসাবেন যেমন প্রথমে যারা ওপেনিং করে সাদমান এবং জাকির তাদেরকে যে কোনো তাদের দুজনের থেকে যে কোনো একজনকে আপনি বসাতেই পারেন পারফরমেন্সের হিসাবে কিন্তু সেখানে তো সাকিব আল হাসান ওপেনিং করবে না তিন নম্বর পজিশনে আসে আপনার শান্ত শান্ত তো শান্ত জায়গায় ঠিক আছে এবং পাঁচ নম্বর পজিশনে মুশফিক রহিম তার জায়গাও সাকিবকে খেলাতে পারবেন না কারণ সে পারফরমেন্স ভালো করছে এবং ছয় নম্বর পজিশনে সাকিব খেলছে সাত নম্বর আট নম্বর পজিশনে লিটন এবং মিরাজ দুজনে সেট তাহলে আপনি কোন পজিশনে শাকিব হাসানকে খেলাতে পারেন একটা পজিশন আছে সেটা আপনি বলতে পারেন যে মমিনুল হক চার নম্বর পজিশনে যে খেলে তো সেখানে আপনি খেলাতে পারেন আসলে চার নম্বর পজিশনে যদি সাকিব আহসানকে আপনি খেলাতে চান সেখানে মমিনুলের রিসেন্ট যে পারফরমেন্স সেই পারফরমেন্সের সাথে সাকিব আলহাসানের রিসেন্ট পারফরমেন্সের তুলনা করতে হবে মমিনুল হক এবং সাকিব আল হাসানের রিসেন্ট যে কয়েকটা টেস্ট সিরিজ খেললো সেগুলো নিয়ে একটু আলোচনা করি চেন্নাই টেস্টে মমিনুল করেছিলেন দুই ইনিংসে একটাতে শূন্য এবং একটাতে পনেরো আর সাকিব আল হাসান দুই টেস্টে করেছে একটাতে বত্রিশ পরেরটাতে হচ্ছে পঁচিশ এবং মমিনুল হক এবছরে পাঁচটা টেস্ট খেলেছে এবং আল হাসান খেলেছে চারটা মমিনুল হক এবছর পাঁচটা টেস্ট সিরিজে সে রান করেছে দুশো তিয়াত্তর এবং সাকিব হাসান চারটাতে করেছে মাত্র একশো ছেচল্লিশ রান মমিনুলের হায়েস্ট রান অপরাজিত সাতাশি এবং সাকিব হাসানের হায়েস্ট রান হচ্ছে মাত্র ছত্রিশ মমিনুলের টেস্টে তিনটা ফিফটি আছে এবং আল হাসানের এবছর টেস্টে কোনো ফিফটি নেই মমিনুলের অ্যাভারেজ হচ্ছে চৌত্রিশ এবং সাকিবের অ্যাভারেজ হচ্ছে মাত্র চব্বিশ তো আপনি এখন কম্পেয়ার করে দেখুন যে এই মমিনুলকে বাদ দিয়ে মমিনুলের জায়গায় আপনি সাকিবকে খেলাতে পারেন কি না তো এটা কিন্তু কোনোভাবেই আমার মতে ঠিক না কারণ সাকিবের চেয়ে মোমিনুলের পারফরমেন্স কিন্তু অনেক আগিয়ে বা অনেক এগিয়ে আছে তো সেই হিসাবে মমিনুল্লের জায়গাও কিন্তু আপনি সাকিবকে খেলাতে পারেন না তারপরেও যদি আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে আপনি একজনকে সাকিবকে ব্যাটার হিসেবে খেলালেন বা সাকিব নামের যেই ট্যাকটা আছে সেই সেই ট্যাকের কারণে সাকিবকে আপনি খেলালেন কিন্তু সাকিবকে খেলাতে হলে সেখানে কিন্তু একজন ব্যাটসম্যানকে আপনাকে বসিয়ে দিতে হবে এখন কোন ব্যাটসম্যানকে বসিয়ে দিবে সেটা কিন্তু তার যাকেই আপনি বসান সেটা কিন্তু তার জন্য বৈষম্য হবে অথবা তার প্রতি অবিচার হবে কারণ মমিনুল ছাড়া এবং টেস্ট এবং ওপেনিংয়ের যে সাদমান জাকির আছে এই দুজন ছাড়া বা দুজনের একজন ছাড়া সবাই কিন্তু পারফর্মস করছে এবং ভালো খেলছে তো শুধুমাত্র শাকিব নামের জন্য যে অন্য একজনকে বসিয়ে আপনি সাকিবকে নেবেন সেটা কিন্তু ঠিক না আর সেদিকে যদি আপনি বলার বলার হিসেবে তো যারা খেলছে তারা তো খুব ভালো করছে এখন বোলিংয়ের জায়গা তো আপনি সাকিবকে শুধু সাকিবকে বোলার হিসেবে খেলাতে পারবেন না কারণ যেহেতু সেই বোলিং বোলিং ফিঙ্গারে তার সমস্যা সে বল করতে পারছে না এখন শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারলে সাকিব খেলাতে পারেন কিন্তু সেখানে অন্য একজন ব্যাটসম্যানকে আপনি বসাতে হবে আর যাকে আপনি বসাবেন সেটা কিন্তু তার জন্য অবিচার হবে অন্যায় হবে শুধুমাত্র শাকিব নামটাকে ব্যবহার করে জাতীয় দলে আপনারা এরকম সুযোগ সুবিধা সাকিবকে দিন না যার দিলে এটার ফলপ্রসূ রেজাল্ট কিন্তু বাংলাদেশ ক্রিকেট যারা খেলছে অথবা ক্রিকেটের জাতীয় দলে যারা আছে তাদের প্রতি অন্যায় অবিচার হবে এক সময় তাদের প্রতি এসব অন্যায় জুলুম সহ্য করতে না পারে কোনো এক সময় দেখবেন এই ক্রিকেট বোর্ডের অথবা ক্রিকেট টিমের ভিতর থেকে তারা আন্দোলন তৈরি করবে যে আমাদের বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আরেকটা জিনিস দেখুন যে সাকিব আল হাসানের সেকেন্ড টেস্ট খেলবে কিনা বা কান টেস্টে তিনি থাকবে কিনা সে একটা বিষয়ে প্রশ্ন করাতে কিন্তু সাকিবকে নিয়ে যেরকম জলঘোলা করছে ক্রিকেট বোর্ড থেকে এবং ক্রিকেট ম্যানেজমেন্ট থেকে এবং ক্যাপ্টেন থেকে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না ক্যাপ্টেনকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা যে শাকিব হাসান সেকেন্ড টেস্টে থাকবে কি না তিনি কিন্তু সেটাকে মানে উড়িয়ে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে তিনি বললেন মার্শাল্লা সাহসী প্রশ্ন এটা কিন্তু কোনোভাবে ঠিক না তিনি তার পরিকল্পনাতে এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বোঝা যায় যে তার পরিকল্পনাতেও শাকিব হাসান আছে সেকেন্ড টেস্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট না হয়ে শাকিব হাসানকে সেকেন্ড টেস্টে নেওয়া কিন্তু কোনোভাবেই ঠিক হবে না তাহলে কিন্তু দল এটার ভালো রেজাল্ট পাবে না আপনি এখন বলতে পারেন যে শাকিব আলহসান অনেক বড় নাম বা দলের শাকিব হাসান থাকলে বিপরীত দল অনেক চাপে থাকে এটা কিন্তু দেখেন একসময় এরকম ঘটনা ঘটছে কিন্তু এখন এই বর্তমান সিচুয়েশানে যে অবস্থা আর ভারতের মতো এত বড় একটা দলের সাথে শুধু এই নাম দিয়ে কিন্তু কোনো কাজ হবে না সেখানে পারফরমেন্স করেই মানে বাংলাদেশ টিম তাদের সাথে পারছে না সেখানে নাম দিয়ে কী হবে আর শুধু সাকিব নাম দিয়েই যে অন্যান্য দল যে চাপে থাকবে সেটাও না এখন শুধু ওই সাকিব নামের জন্য যে সাকিবকে দলে রাখতে হবে বা তাকে দিয়ে বছরের পর বছর খেলাতে হবে সেটাও ঠিক না তো পারফরমেন্স অনুযায়ী যে প্লেয়ার ভালো করবে তার তাকে দলে রাখুন এবং যে প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকবে দলের প্রতি তার নিবেদিতা থাকবে বা দলের জন্য সে পারফরমেন্স ভালো করতে পারবে তাদেরকেই দলে রাখা উচিত তো ক্যাপ্টেন এবং নির্বাচকদের যে মন মানসিকতা দেখছি সেখানে যে কি সাকিবকে নিয়ে প্ল্যানিং করছে সেটা আমরা আমাদের বোধগম্য হয়নি সেই জন্যও বললাম যে যাকে আপনি ফিট দেখুন যার খেলার পারফরম্যান্স ভালো তাকে আপনি দলে নিন এখন দেখুন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম কিন্তু অনেক ভালো ফর্মে আছে তাকে আপনি নিচ্ছেন না বরংশ আল হাসানকে নিয়ে আপনি খেলাচ্ছেন তাইজুল ইসলাম কিন্তু টেস্টেও ব্যাটিং ভালো করে সে অনেক রান করতে পারে আপনারা জানেন এবং বোলিংয়ে কিন্তু অনেক অসাধারণ বোলিং করে আল হাসান অর্থডক্স স্পিনার বোলার লেফট হ্যান্ড বোলার তো তাইজুল ইসলামও কিন্তু অর্থডক্স স্পিনার লেফট হ্যান্ড বোলার তো তার অ্যাগেনস্টে কিন্তু আপনি তাইজুল ইসলামকে নিতে পারতেন তাকে দল সাজাতে পারতেন সেখানে আপনি তাইজুলকে নিচ্ছেন না আর সাকিবকে নিচ্ছেন শাকিব যেহেতু এখন বোলিং করতে পারছে না আবার ক্যাপ্টেন বলেছিলেন যে তার হাতে তার স্পিন ফিঙ্গারে ব্যথার কারণে সেখান থেকে রক্ত ব্লিডিং হয়েছে তিনি টেপ মেরেছেন সেখানে বলিং করতে পারছে না বা তিনি তিনি ফিল পাচ্ছেন না তার আঙ্গুলে সেজন্য বোলিং ভালো হচ্ছে না ক্যাপ্টেন কিন্তু এরা নিজেই বলেছেন এবং আল হাসান নিজেও স্বীকার করেছেন এই ভারতীয় সাবেক স্পিনার মুরালি কার্তিকের কাছে তো আমার কথা হচ্ছে যে এই সাকিবকে ইঞ্জুর থাকার পরও তাকে নিয়ে খেলাচ্ছেন তাকে নিয়ে দল সাজাচ্ছেন কিন্তু ম্যাচের ভিতরে তিনি পারফর্ম করতে পারছেন না তাহলে তাকে নিয়ে দল সাজানো তো ঠিক না তো ফার্স্টে যেহেতু এভাবে হয়েছে বা ফার্স্ট টেস্ট যেহেতু আমরা ইন্ডিয়ার কাছে হেরে গেছি সেকেন্ড টেস্ট নিয়ে আমাদের পরিকল্পনা করা দরকার তো সেখানে আপনি সাকিবের জায়গায় কাকে নেবেন সেটাও আপনাদের অবশ্যই মাথায় থাকা দরকার ইঞ্জুর্ড হলেই যে তাকে নিয়ে খেলতে হবে এমন কোনো বিষয় নেই আমাদের ফ্রন্টলাইনে কিন্তু অনেক খেলোয়াড় আছে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার বা তারা কীরকম করছে তাদের পারফরমেন্স কীরকম সেটাও কিন্তু একটু পর্যালোচনা করা দরকার এবং দলে খেলিয়ে দেখা দরকার তো আশা করি সাকিবের জায়গায় আপনি তাইজুল ইসলামকে নিয়ে খেললে তাহলে আপনারা মানে হতাশায় ভুগবেন না অথবা ভালো একটা ফলাফল পাবেন আশা করি তো প্রিয় দর্শক এতক্ষণ আপনার সাকিব কেন্দ্রিক যেই আলোচনাগুলো শুনলেন এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেখানে আপনি এটা ক্লিক করে দেবেন আর ফেসবুকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং